দেশের বিভিন্ন অঞ্চলের মতো নারায়ণগঞ্জ হঠাৎ করে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে গত শুক্রবার সারাদিন সূর্যের তাপমাত্রা তেমন ছিল না একই অবস্থা শনিবারও তার উপর দুপুরের পর থেকে ঠান্ডা বাতাস বইছে এমন পরিস্থিতিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ফলে মানুষের মধ্যে এবারে শীত নিবারণের জন্য শীত বস্ত্রের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে এর প্রমাণ পাওয়া গেছে নারায়ণগঞ্জ শহরের ফুটপাথগুলোর ভ্রাম্যমান দোকানগুলোতে শীত বস্ত্রের বেচাকেনাও অনেকটাই বেশি চোখে পড়েছে আর ক্রেতারাও শহরের চাষারা সমবায় মার্কেটের সামনে থেকে সাইম প্লাজা হয়ে দুই নং রেলগেট পর্যন্ত ফুটপাতের দোকানগুলোতে গিয়ে দেখা গেছে উপচে পড়া ভিড় মধ্যবিত্ত ও নির্ম মধ্যবিত্ত পরিবারগুলো তাদের সাধ্য মতো অনুযায়ী এই শীত নিবারণের জন্য ফুটপাতের দোকানগুলোতে এই কাপড় কিনতে দেখা গেছে ভালো মানে এবং কম দামে পাচ্ছে পছন্দের শীতবস্ত্র কিনতে পেয়ে অনেকেই খুশি হচ্ছেন ক্রেতারা আবার বিক্রেতারাও খুশি শীত একটু বেশি পরায় এতে যেমন একদিকে শীত বেড়েছে অপরদিকে শীত বস্ত্রের বেচা বেড়েছে জানিয়েছেন ফুটপাতের দোকানিরা আরো কয়েকদিন থাকলে বেচাকেনা কেনা আরো ভালো হবে বলে জানিয়েছেন অনেক দোকানি ఎన్ ఎఎన్ టీవీ నారాయణగంజ్